রিপন ভাই নাকি? হ্যাঁ, রিপন ভাই। কি করতেছেন ভাই? গরু একটু দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি কোনো গরু অসুস্থ আছে নাকি। তো এখানে এই যে এতগুলো গরু ছেড়ে দিয়ে রাখছেন, এটার কারণটা কি ভাই? এই গরু ছেড়ে রাখলে আমাদের উপকারটা বেশি হচ্ছে, যে আপনি দেখতেছেন সরাসরি সূর্যের আলো পাচ্ছে। আমরা জানি সূর্যের আলো ভিটামিন ডি এর উৎস, আর ভিটামিন ডি পাচ্ছে। তারপরে সবসময় এরা এক্সারসাইজ করতেছে, এতে এদের গ্রোথটা ভালো হয়, বডির যে গ্রোথ। তাছাড়া দেখতেছেন আপনি হাড় বা বোনগুলো দেখতেছেন আপনি, গরুগুলার খুবই মজবুত এবং শক্তিশালী হচ্ছে, খুবই মজবুত শক্তিশালী হয়। তা আমি একটু জানি যে এদের বয়স কত এখন? এরা তো খুব শান্তশিষ্ট লাগতেছে আমার। এদের বয়স এখন 18 থেকে 20 মাস। 18 থেকে 20 মাস, দুই বছর হয় নাই? না না না। এরা কত কত বছর বয়সে এখানে আসছে? এখানে যখন 6 মাস ছিল তখন এখানে নিয়ে আসা হয়েছে। 6 মাস ছিল। আপনারা এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? আমরা এগুলো উত্তরবঙ্গে যে বড় বড় হাটগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা এগুলো সংগ্রহ করি। যখন 6 মাস বয়স হয় তখন থেকে আমরা সংগ্রহ করা শুরু করি। আর আমাদের দেখা গেছে 1.5 থেকে 2 বছর পর্যন্ত এদেরকে আমরা পালি। কতদিন পর্যন্ত এদেরকে আপনারা এখানে রাখেন? এখানে আমরা 2 বছর পর্যন্ত রাখবো। 2 বছর। তারপর আপনারা এখান থেকে কোথায় শিফট করেন? আমরা এদেরকে তখন অন্য শেডে শিফট করব। এখানে মোটামুটি কতটা গরু আছে? এখানে 200 গরু আছে। এখানে 200 গরু আছে। সব গরু কি এখানেই থাকে? মানে আলমগীর রেঞ্জে মোটামুটি কতগুলো গরু আছে? আমাদের এই শাখায় 1500 গরু আছে। 1500 গরু আছে। 1500 গরু। তো এরা কি সবার থেকে ছোট? হ্যাঁ, এরা সবার থেকে ছোট। এদেরকে স্টেজ বাই স্টেজ বিভিন্ন শেডে আমাদের ভাগ করা আছে, ওয়েট অনুযায়ী ভাগ করা আছে, আমরা সেই অনুযায়ী এদেরকে শিফট করব। আচ্ছা আচ্ছা। তো আমি যেহেতু ওয়েটের কথা আসলে, আমি একটু শুনি এদের ওয়েটটা কত হবে। এখন বর্তমানে 280 থেকে 300। আচ্ছা, আমরা তো দেখছি যে গরুগুলোকে একদম ছেড়ে দিয়ে রাখছেন, তো এটা তো রোগ বালাই হওয়ার সম্ভাবনা? না না, রোগ বালাই খুব কম হয়। খুব কম হয়? জি। আচ্ছা, এইটার সুবিধাটা একটু বলবেন দর্শক। সুবিধাটা হচ্ছে কি, আমার খুব কম জায়গায় বেশি গরু পালতেছি। হ্যাঁ হ্যাঁ। আর একটা সুবিধা হচ্ছে এদের ইমিউনিটি বাড়তেছে, গ্রোথ ভালো হচ্ছে, আর রোগ বালাই তো খুব কম হয়। দর্শকদেরকে একটু বলবেন যে আলমগীর রেঞ্জ কেন এত বিখ্যাত? আপনি দেখতেছেন আমাদের গরুগুলো সব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে। এবং এদের ফার্স্ট আমরা এদেরকে যখন হাট থেকে ক্রয় করি, তারপর কোয়ারেন্টাইন শেষ করে এদেরকে আমরা ছেড়ে দেই। আচ্ছা আচ্ছা। ওপেন শেডে ছেড়ে দেওয়ার পরে এদের ওখানেই বড় হয়, নিজের মতো খাওয়া দাওয়া করে। সবুজ ঘাস থাকে, সাইলেজ থাকে, আর দানাদার থাকে। আচ্ছা, এগুলো তাদের স্বাস্থ্যের জন্য তো খুব ভালো হয়। জি, এখানে এটা উপকার হচ্ছে, আমাদের ফ্যাট কম হচ্ছে, আর মেইন কথা হচ্ছে যে এদের মাংসটা সুস্বাদু হচ্ছে। আচ্ছা, আমি একটু শুনি রোগবালাই সম্পর্কে, যে এই সময়টাতেও রোগবালাই হয় না? আরেকটু বয়স যখন হয় তখন বেশি রোগবালাই হয়। তবে এটা সিজনাল অনুযায়ী রোগবালাই হয়। দেখা গেছে যে বর্ষাকালে বাদলা দেখা দেয়, শীতকালে গলা ফুলে দেখা যায়, আবার শীতকাল এবং বর্ষাকাল মিলায় দেখা যায় যে খুরা রোগটা দেখা দেয়। এইগুলা থেকে আপনার রক্ষার উপায় কি? রক্ষা উপায় হচ্ছে আমাদের আগে এদেরকে ভ্যাকসিনেশন করা হয়। আচ্ছা আচ্ছা। ভাই, আমরা গরু লালন পালন সম্পর্কে তো আমরা মোটামুটি একটা ধারণা নিলাম, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি সামনে অনেক গরু দাঁড়ায় আছে, রোদ পোহাচ্ছে, তো আমরা একটু শুনি এবং দেখি তাদের কাছে যে। জি, অবশ্যই। তো চলেন একটু দেখি। আচ্ছা, এখানে তার আগে শুনি যে এখানে কয় জাতের গরু আছে ভাইয়া? এখানে আছে সাইওয়াল, নেপালি গির, তারপরে হাসা, পাকরা। আচ্ছা আচ্ছা, এগুলাই আছে। মোটামুটি কত প্রকার হবে? 5-6 প্রকার। 5-6 প্রকার। আমরা যদি ওই গরুটাই দেখাই তাহলে আপনি একটু বলেন যে ওটা কোন প্রজাতির? এটা সাইওয়াল। সাইওয়াল? সাইওয়াল। আর এই যে সামনে দেখতেছেন ওটা, এটা হচ্ছে হাসা, মিরকাদিমের হাসা। ওটা ওটা কি সাদা হয় ভাইয়া? সাদা হয়, হাসা সাদা হয়। আর সাহিওয়ালটা কি হয় ভাইয়া? কালো হয়? লাল হয়, সাহিওয়ালটা লাল হয়। আচ্ছা। এবং ওই শিঙের গোড়াটা মোটা হয়। শিঙের গোড়াটা মোটা হয়। আর ওই যে আপনি দেখবেন গলা কম্বল যেটা আছে, কম্বলটা ঝুলে থাকে বেশি, নাভি ডাবল নাভি হবে এই। আচ্ছা। আর এই যে চুট যেটা বলি আমরা, চুটটা চুটটা বড় হয়। চুটটা বড় হয়। তো এদের মধ্যে কোন প্রজাতিটা খুব বেশি ভালো হয় আপনারা কি বলেন? সাইহলটা বেশি ভালো হয়। ভাইয়া, আমরা তো একটু দূর থেকে দেখলাম, তো আমরা ভালো গরু চেনার যে উপায়টা, এটা যদি একটু কাছ থেকে দেখি তাহলে কেমন হয়? অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। তাহলে আমরা একটু দেখি তাহলে ভাইয়া। জি জি। আপেল একটা গরু ধরে নিয়ে আসো তো। গরু ধরে নিয়ে আসতেছে, ততক্ষণ আমরা শুনি যে দর্শকদের একটু বলেন যে এই সুস্থ গরু বা ভালো গরু চেনার উপায়টা কি।
গরুটা নিয়ে আসলে আমি একটু দেখাই, গরুটা দেখলে আপনি বুঝতে পারবেন। এরা তো মাঠে খোলা প্রাণী, এদেরকে ওভাবে ধরে বেঁধে নিয়ে আসা আসলে যায় না। যায় না, হ্যাঁ। এই আপনি গরুটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। এটা মেইন হচ্ছে কি, এর মাথাটা মাথাটা সুন্দর হবে এবং শিংগুলা হবে ছোট 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 ছোট। আর এই যে গলা যে কম্বলটা আছে, কম্বলটা ঢিলে ঢালা হবে, খুবই ঢিলে ঢালা দেখতেছেন আপনি। আর চুটটা খুব বড় হবে, চুটটা এখন বয়স কম তো, চুট যেটুকু আছে কিছুদিন পর আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। আর নাভিটা হচ্ছে আপনার ডাবল নাভি যেটাকে বলে, এবং ঝুলে থাকবে। আর বডি সাইজ যেটা দেখতেছেন আপনি, এটা বডি সাইজটা একটু লম্বা হবে, লম্বা হবে, লম্বা হবে। আর পা গুলা মানে শক্তিশালী এবং মজবুত হবে, মোটা হবে। শিং ও বড় হলেও আর বাড়বে না? না, শিং বাড়বে না, শিংটা বাড়বে না। হ্যাঁ না। আচ্ছা, শিং সাধারণত 2-3 ইঞ্চি থাকবে, এবং শিং এর গোড়াটা এবং গোড়াটা একটু দেখতেছি বড় বড় এবং মোটা হবে, মোটা হবে এবং শক্ত এবং মজবুত হবে, মজবুত হবে। জি। আচ্ছা, হ্যাঁ, অনেক সুস্থ লাগতেছে তো দেখে। জি, যেটা দেখতেছেন। আর এর মানে তাহলে চলেন ভাইয়া, যাই। চলেন চলেন।